চলো কুসি বেবি, সামনের ওই ঝোপের মধ্যে যাইয়ে নিতাই প্রেম আলাপ করি। আর তুমি যে বারো ঘর মাইরে আইয়াছো সেই এলাকার সবাই জানে, মানসির এই সামনে প্রেম প্রীতি করা যাবে না। আর হ্যাঁ, তোমার মার না আবার বিয়ে হওয়ার কথা ছিল, তার কি হলো? কি হলো? আপনি দেখতে শিখ না হলে কি হবে? আপনার শরীরে জোয়া লোক করে ঘোড়া কি হলো? মনে হইলো শরীরটা বাদিয়ে অপমান করার চেষ্টা করলি। ভাই আপনি যে কি কন না ভাই, আমার একটা কথা আছে। দুইটো কান দুইটো চোখ দেখবি আর শুনবি, একটা মুখ কথা সবসময় কম কবি, তত চামড়ার মুখ কিছু আমার আটকায় না। বিশ গাটের যে দাম তাতে কি দিয়ে কি হয় না হয়, এলাকাতে কিছু চান্দা তুলে আজিত বিড়ি কিছু আজিত বিড়ি কিনে স্টক করে রাখে দিতে হবে। এলাকায় আমার যে কায়দায় দুর্নাম ছড়িয়েছে তাতে হয়তো পথে ঘাটে সাধারণ মানুষের কাছে চান্দা ধরার কোনো পরিবেশ নেই। এদিক ভিটের মাঠও বলে যে বাগান ছিল দিন দিন বাগান সমান হয়ে আসছে, রাত বিরাত খোঁজ খবর রাখিস নি, ভিটের বাগানের দিক চল দেখি সোনাতে মক্কেল ধরা যায় না। লোকজন পাখি টাকি নিয়ে আসতেছে, কোন জায়গা বসপত্র দেখাই দেবো বুঝিস। বাজারে যাইয়ে দুই প্যাকেট সিগারেট আর দুটো মশার কোয়েল নিয়ে আসবি, নিরিবিড়ি কোয়েল জ্বালিয়ে বাগানের মধ্যে ঘাঁটি পেড়ে বসবো, পাবলিক তো আসবে। ভাই ভাই এই ভাবা সেই কাজ, ওই দেখেন ভাটি গাছ নড়ানড়ি করতেছে। মাস মার দরকার আমি ছেলেটা খুঁজে দিবা, তোর টেনশন নেছ কি ব্যাপার? এই জায়গায় মনে হচ্ছে দুইজন মিলে একজন হওয়ার কোনো চেষ্টা চালানো হচ্ছে। কি করে এই তোরা কারা? চাকের খোঁজানটা ঠিক করে বেরিয়ে আয়। বেরিয়ে আয় দুইবার কতবার মানে বেরিয়ে আসতে কইছি আমি। ভাই কি করে আমার এলাকায় বিজয়িত কর্মকাণ্ড সহ্য করা যায়? এই তুই জানিস না এই সিগনা রংবাজার এলাকায় সব বাইপাস কাজকর্ম করতে গেলে কার্ড লাগে, তোর কার্ড কই? লাইসেন্স দেখা কি বল কি করে তোর জন্য মান ইজ্জত মো ঠিক আছে। ভাই আপনার এলাকায় যে কার্ড লাগে সে তো আমি জানি না, নিরিবিরি পরিবেশ পাইলাম তাই বউটা নিয়ে আসে একটু বইলাম। বউ নাকি? তোর বউ বউ নাকি বাগানে আসে? যদি বউ হয় তো দুজনে জোড়া ছবি দেখা, বিয়ে ছবি দেখা। বউ তো আর আমার না, ভাইয়ের বউ। কি করে আর আপনি ছবির কথা করছেন, এখন একটা তুলে দেবো। ওরে শালা তোর ভাইয়ের বউ মানে তুই কেবল না করলি যে ভাই বউটা নিয়ে আসলাম নিরিবিরি পরিবেশে? আমি কইছি বউ, কার বউ তো তা কইনি। ওরে শালা আমার সাথে মশ করা কত্ন কেফের ভাজি ঠিক নাই রে, তুই এলাকায় কাট বাদে বাইপাস কাজকর্ম তো করেই ফেলে দিস, তোর তো জরিমানা দেওয়াই লাগবে। 25,000 টাকা দিবি জায়গায় দাঁড়িয়ে, পার্সুর হিসেবে তোর একটা কাট করে দিতে পারি আমি একদম রিনিউ। 25,000 টাকা ফেল এখন। বিশ্বাস করেন আমার কাছে এই ফোন আর এই পরের বউ ছাড়া আর কিচ্ছু নেই। টাকা নেই, তোর কি সিঙ্গাপুর যাওয়ার কোনো ইচ্ছা আছে? সিঙ্গাপুর? ভাই আমার কোনো আপত্তি নেই, আর আপনি ক্ষমতাবান লোক আপনি বিনা টাকায় যদি আমার সিঙ্গাপুর পাঠান তাহলে তো আমার খুব ভালোই লাগে। কি করে হ্যাঁ শোনা গো আমার কত ঢাক দেখো, এই ফোনটা দিয়ে ওখানে টাকা পয়সা দাস নিয়ে ওর হাবিল ধরে ফেলে দিতে পারবি এক লাঠি যা। ভাই আপনি পাঠান চলেন সিঙ্গাপুর আর আমি তো বুরুজ খলিফা সাদে মনে হচ্ছে। কি করে টাকা পয়সা তো দিতে না পারিস? সেটা ভালো আছে এই এবে থাক তুমি চল যা। ভাই এমন কথা কেন না ভাই, আপনার পাই ধরি আপনি টাকা না পেয়ে যদি এমন করেন তাহলে অন্যজন বউ না পেয়ে কিরম করবেন? সেদিনে যে তোরে ওই বাজারে পাঠালাম তিন বস্তা বিড়ি দিয়ে দোকানে সেল দিলি, সে টাকা পয়সা তো দিলি না, টাকা পয়সা তো কি করলি? এই কথা তো কয়া যায় না, এই কথা করলে তো মোটি মান সম্মান থাকে না। ভাই আসলে আমার কেউ মারিনি, আমার এই গরুতে ঢুস মারিল, আমার তোমরা কেরম ভালোবাসো দেখার জন্য আমি এই অভিনয়টা করলাম। তাহলে ভাই আমি আসি। হ্যাঁ কি করে চাচা
আমার তোমার কি আছে না আছে দেখার সময় নেই। চিকনা রংবাজ ভাই পাঠিয়েছে, তোমার জরিমানা দিয়াই লাগবে। আমি জরিমানা দিয়াই লাগবে, তোমার দিয়াই লাগবে। তোমার কি আছে না আছে দেখার সময় নেই। পারবো না এলাকায় বিশৃঙ্খল করা, এত বড় দুঃসাহস তো কারো আসে কোথা থেকে? আমি কাল জানেন আরে কাল লোক তুই কাল রংবাজ ভাই লোক, চিকনা রংবাজ ভাই লোক। আমি এখনই চিকনা রংবাজ ভাইয়ের কাছে ফোন দিলি আপনার মাথাতে পা পন্তা ঝুড়িয়ে ফেল দেবেন। আর গাই নেই ঘোষ আবার রংবাজি আপনার নাম ভাঙিয়ে এলাকায় চাঁদাবাজি হচ্ছে, আপনি একটু আসেন। আচ্ছা আসেন আসেন, হ্যাঁ আসেন, দাঁড়াচ্ছি। কি যে ভুল করতেছে, তোমার নিজের বিবাদ তুমি নিজেই দেখতেছো। আপনি কিডা বুঝলাম না, আপনি সব তখন তো ভূমিকা নিচ্ছেন। আপনার কথা কি শুনতে বুঝলাম না, আপনি এলাকায় নতুন নাকি? বুঝলাম না আমি নতুন, আমার কথাটা তো আগে শুনবা তোমরা নাকি? আপনি ওই কথাটা এতক্ষণ বলছি যে আপনি আমার কথাটাই শুনলেন। আমি কিডা, আপনি দেখেন দেখেন দেখেন, মানব অধিকার নাট্য পরিষদের সদস্য নাকি? থানায় নতুন এসআই জয়েন করেছি। আপনি আমার কথাটা শুনতে চাইলেন না তখন, কথাটা আপনি শুনলেন না বুঝলেন না স্যার। কি জানেন কি যেন বললেন না, তা থানায় আমি নতুন জয়েন করেছি থানায়। হ্যাঁ আপনি এসআই তাড়াতাড়ি আমি ঠিক পাইনি, আপনি আমার উত্তরে দস্তান কি করতে? গরিব ঘরে জন্মাইছি, পড়ালেখা করতে পারিনি, এই বান্ধবীর কাছ থেকে 2-5 টাকা হাতিয়ে হুতিয়ে দুই 100 টাকা দোকান উকান থেকে নিয়ে এই কায়দায় চলি ছেলেপিলে নিয়ে। ছেলেপিলে সামনে তো দিয়ে ইজ্জত না রাখেন, তাহলে তো আমরা ছেলেপিলেও থাকবে না, ভরা বেটে হবেন লাতি। মাফ করে দেন স্যার। আচ্ছা ওট ওট, পুলিশের অসম্মান করা, থানায় চল সুজা, তোর রংবাজি আমি ছুটিয়ে দেবো। এলাকায় পাতি রংবাজি করা, তোর আমি দেখাবো চল। স্যার আপনার তো পুলিশের ড্রেস পরা নেই, পুলিশের ড্রেস পরা থাকলে আমরা পিছন মুখে বলাই, আমরা রংবাজি রংবাজি করিনি। আপনার ড্রেস ম্যাচ পরা নেই, এখন কি করবো? তোর থানায় জয় লাগবে চল, তোর রংবাজি ছুটবো। আপনি এলাকার নতুন ছাড় মানুষ, থানায় নিয়ে যাবেন লুঙ্গিটা শক্ত করে ভর্তি দেন। থানায় যাবো আর 1-2 কি থানায় যাওয়ার আমাদের খুব অভ্যাস আছে। থানায় যাবো, চা বিস্কুট খাবো, লুঙ্গি টুঙ্গি শক্ত করে পড়িয়ে নিয়ে।